টাঙ্গাইলের ধনবাড়িতে বসতবাড়ি বেদখলের চেষ্টার অভিযোগ। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার জাগিরাচলা গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে বিল্লাল হোসেনের বসতভিটা বেদখল করার চেষ্টা করে বলে ধনবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী বিল্লাল হোসেনের ভাই এর ছেলেরা মিলে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে বিল্লাল হোসেনের বসতভিটায় ঘর তোলার চেষ্টা করেন। এমন সময় বাধা দিতে গেলে বিল্লাল হোসেনকে সহ তার পরিবারের লোকজনকে হুমকি সহ মারার চেষ্টা করেন মৃত জোলহাসউদ্দিন, এর ছেলে মুকাদ্দেস আলী, আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্বাস আলী ও মৃত কলিমুদ্দিনের ছেলে হাবিবুল্লাহ। সকালে বিষয়টি ধনবাড়ি থানা পুলিশকে জানালে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় মাতব্বরগণ বিষয়টি সমাধানের চেষ্টা করেন বলে পুলিশকে জানান। বিষয়টি নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আজিমউদ্দিন বলেন, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশি বৈঠকে মীমাংসা করে দিয়েছি। এইভাবেই মারামারি করে, এইভাবে কেউ কিছু করতে পারে না, তাদের ভয়ে আমার বাড়ি থেকে বাইরে বার দেয় না, আমার ছেলেরে আমারে আমার বাড়িতে ঢুকার দেবে না, ঢুকার দেয় না। এইভাবে করে ভাই, এইভাবে এই আচরণ দোকানে এনে ঘর দিছে আমার মানুষ না, এই যে বেড়া ভাঙ্গা, এই যে উনি যে বেড়া ভাঙ্গা কি করছে, আর আমার জায়গা মধ্যে ওই যে ঘর তুলে থেকে দিছে, আমার জায়গার মধ্যে ঘর তুলে থেকে আর এনতে বেদখল দিছে, আর আমার মানুষ নাই দেখে আবার আইতে অন্ধকারে এনে ঘর দিছে। কি নাম আপনার? বিল্লাল। পিতার নাম নিজামণ্ডল, গ্রাম জাগিরাচলা। কি হয়েছে আপনার? আমার ভাই এই যে আমার আজকের অন্ধকারে আইয়া ওরা ঘর দিছে জমি নিয়ে বিরোধ, সালিশ হয়েছিল, সালিশে সিদ্ধান্ত করিয়া তারা অম্বুরিয়া দিয়ে দিছে আমার অম্বুরিয়া দিয়ে দিছে, তারা এটা মানে না, এর সাক্ষী প্রমাণ আছে। এই যে জিজ্ঞাসা করুন, ওই যে আরেক লোক আছে জিজ্ঞাসা করুন, তাদের কাছে জিজ্ঞাসা করুন যে এই কথাটা সত্য কিনা, যে সালিশ যারা করছিল সালিশ করিয়া অগর অম্বুরিয়া দিয়ে দিছে আমার অম্বুরিয়া দিয়ে দিছে, হ্যাঁ দিয়ে দিয়া ওরা ঘরবাড়ি করিয়া আমার জমিন আবার তিন করা নিছে, সেই তিন করা আবার এনতে চাইতেছে, হ্যাঁ আমার জমিন কলা করি না, আপনারা আমার দলিল দেন যে আমি আপনার এই জায়গায় যে ঘর উঠেছে আপনার জায়গা, আমার জায়গা ঘর কবে জমিতে ঘর কতজন লোক ছিল ঘর ছিল, মালিক ছিল, মুখা ছিল, আব্বাস ছিল, মুখারফুলা ছিল। ঘটনা যে ঘটছে এই বিষয়ে সালিশ দরবারও নাই, এই যে ঘর যে তুলছে এই বিষয়ে সর্বশেষ থাকা হয় শান্তি চাই,
আমি জানি পাই আমার জমিন আমার জমিন আমি আর কোনো কিছু চাই না। মারামারি করে এইভাবে কেউ কিছু করতে পারে না তাদের ভয়ে আমার বাড়িতে বাজাবার দেয় না আমার ছেলেরে আমারে আমার বাড়িতে ঢুকার দেবে ঢুকার দেয় না। লাগলে ও তো আমরা দিব না দিব না সেটাই বলছি যে তুই এক মুড়ে দেনি এক মুড়ে দেনি তুই যেটুক পাবি সেটুকু এক মুড়ে দেনি আঙ্গর যেটুক আছে আমরা যেটুক পাই আঙ্গর আসলেও থাকো নেবো না আসলেও থাকো নেবো না আনলে তোর তুই দিবি না আঙরে এটা বলছি। এটা বলার পরে বললো যে এই ঘর ভাঙ্গিয়া দিব ভাঙ্গিয়া দিয়া আমি ভাই যাবো ওই ঘরটা উঠে হলে ঘর উঠে হাই এখন ঘর ভাঙবো না যে ঘরের অর্ধেক তারপরে কয়েকজন মাথা পরে এটা ই নিছে ডিডিস নিছে যে ঈদের পরে তোমরা কী করো ঈদের পরে মাপ দিয়ে তোমরা এটা সিস্টেম করিয়া দিল ওই ঘরটা ভাঙলো আমি বললাম যে আমি ঘরটা ভাঙলো ঈদে এই বসে ঈদের জায়গা তারপর মাপ জোপ দিয়ে একবারই ভাঙিস না এটা খাম করার ঘর আমি তুলি তুলে যে সময় মাপ হয় সে সময় আমি ই করি দিও ভাঙি দিও এটা কইয়া করলে তা আমি কর্তৃত্ব করলাম না পরে এই যে আমরা গেছি গা ওই আড়ি আজ ফালাইছে এই জায়গায় আমি বাজলো নিচে গলে নিচে ঘর সরানোর সময় আমিও আসিলাম বাইরে বলছে সাথে ঘর ধরলাম দুইটা সরাই দিলাম তুই বললো যে আমার পেলাসটা তো ওর কাছে চুরের জমি না খার জমিও না তুই পাস নিবি আমরা ফাইলে দিবি তুই যতটুক পাবি ততটুকু তো নেহাবি তার বেশি তার নেহাবি না আমরা ভাই চাই বেশি আমার আট হাজার দিকে তোর এক মুড়ে দিয়ে দিবার শিখেছি যে তুই যেতটুক পাস এক মুড়ে দে নি আমার এক মুড়ে দে তোরে মানুষ কম তোর জায়গা বেশি দুই লাখ মুড়ে নি তুই তোর তাতে তোর ভালো হবো আর যদি আবার নিবার চাস তাহলে আমার জামানা তুই মিটাই দেখাবি না এটাও ভালো হয়েছে হ্যাঁ ঈদের জন্য বারো নিছে নিয়ে হেরে যাওয়া ফেরত দুশো ঘর তুলতেছে তারপরে যাওয়ার ফিরে আটা করে ঘামঝাম করতেছে আবার ওর সাথে বাজাইতেছে আবার ওর সাথে বাজাইতেছে তাহলে ঈদটা তো আমরা পরিশ্রম করে খাই আমরা কইছিলাম পরে মাস্টার চলে গেছে ঘর ভাঙবো তারপরে সিদ্ধান্ত হেবাইছে এই যে বেল্লাল যে বেল্লাল বাপের জমি চল বেল্লাল বাপ হয়েছে আমার দাদা চল আমার দাদা তিন ছেলে তিন মেয়ে কেন জমি অংশ তো দেখেই পাবো
দেখেন বাবুলা বেলাল এই যে এই ঘরটা তুমি ঠেললো বুঝছো এই যে গহন বলে নতুন ঘর তুমি ঠেললো আমার ভাই সে এখন কাছ থেকে সিগনেশন নিশাল বেলাল দিছাল গহন বলে ঘরটা উঠে হাইরিয়া অতি উত্তরমূলক ঘরটা ভাঙ্গিয়া এইভাবে আমরা ইন্টারভিউ দিব অতি গহন বলে দেখাতে যাবো বুঝছো সিগনেশন নিয়ে হাইরিয়া আমার ভাই গেলে সিগনেশন আপনার দিয়ে হাইরিয়া ঘর তুললো বেলাল গহন বলে গান বাজা দিয়েছিল বাজার দেওয়ার ফলে অতি গড় উঠে হাইরিয়া হান এই গড় আর ভাঙ্গেলা ওকে ছালিছি আমার বাচ্চা বলার কোনো জামা সামা দিয়ে থেকেছে গা এখন আঙ্গল অংশ লাগ দিয়ে নিব বেলাল অংশ বেলাও নিব মানে আপনারা চাচ্ছেন যার যার অংশ আপনারা তাড়াতাড়ি বুঝে নেবেন কিন্তু বেলাল চাচ্ছে যে আমি এই যে অসুবিধাবাসী দখলে ঘটনাটা হচ্ছে মনে করুন বাপের সম্পদ মনে করুন দুই ভাই আর দুই ছেলে তিন ছেলে তাহলে যার যার অংশ মনে করুন যে হেরা বাইসা থাকাকালীন হেরা ভাগ অংশ হারে করে দিতে হয়েছে হের অংশ মধ্যে বাড়ি করে হয়েছে হেগর অংশ মধ্যে হেরা বাড়ি করে হয়েছে আরেকজনের অংশ মধ্যে আরেকজনের বাড়ি করে হয়েছে তাহলে তিন ভাইয়ের অংশ তিন ভাইয়ের তিনখানে নিছে তাহলে তা থুয়ে 30 বছর পরে আবার মনে করুন যে এই জমিদার উড়ে আমরা বাড়িঘর করে উঠাইয়া আমরা বাঘবন্ড পাইয়া বাড়িঘর উঠাইয়া আমরা থাকতেছি সেই জায়গায় 30 বছর পরে এই যে গুন্ডগোল করতেছে তাও 7 বছর ধরে আবার তো নিম্নে 100 সালিশ হয়েছে সালিশদারেরা মিঠাই দেয় এইসব মানে সালিশদারেরা যেন জায়গা সেইসব আবার গুলমেল শুরু করে মানে না রাত্রের অন্ধকারে ঘর উড়াইতেছে আমার সুবের বাঁশ গুনে কাটতেছে আমার বেড়া গুড়া গুনে ভাঙ্গে হেলাই দিছে আমার কোনো মিহি কোনো দিক দিয়ে ভাইরেতে দিতেছে না মার দূর করতেছে আবার মনে করুন যে পশুদিনও অনেক মার দূর করছে আমার ছেলেরে আমারে আমার স্বামীরে ওরা হইতেছে 10-12 জন আমরা হইতেছি 3 জন তিনজনে কি 10-12 জন লোকের হাতে পাওয়া যায় এইরকম অত্যাচার করতেছে ওরা মনে করুন হে না মনে করুন সব কিছুই উই করে মনে করুন যে ওই দেখে বিয়ের হাতে পাই না আমি এটা সুস্থ বিচার চাই আমার কিন্তু আপনারা যে থানা পুলিশে আশ্রয় নিছেন আসলে আইনগত কি সুবিধা পাইছেন আপনারা আইনগত সুবিধা আমি কাল গেছি এ পর্যন্ত থানা পুলিশ আইসে হারে নাই আসবো আর কি আমি এ পর্যন্ত কিন্তু আপনাদের এই যে বাড়িঘর এই যে আপনারা যে ওরা বলতাছে বাড়িঘর সরাই দেনা আসলে আপনি কি বলবেন আপনি বাড়িঘর সরাই দিলে কি থাকতে পারবেন কিনা না আমার জমি মধ্যে আমি বাড়ি ঘর উঠাইছি তাহলে আমি ঘর ধর ঘরের জায়গা আমরা বুঝাইয়া দিয়ে দিছি আমার জায়গা আমি বুঝাই নি আমার ঘর বাড়ি উঠাইছি তাহলে আমার ঘর বাড়ি আমি ভেঙে দিমু কি এনো আমার কাছে তো পায় না ওরা জমি যদি পায় তো তাহলে তো মাই মাতা বরেরা দিয়ে গেত তাহলে তো ওরা পায় না বিদায় তো মাতা বরেরা দিয়ে জানাই আবার তো নিম্নে 10-15টা সালিশ করা হয়েছে মাতাব্বর নিয়ে নেতা খেতা নিয়ে তারপরে মনে মাতাব্বর হেরা মানে না তাহলে আমরা জমি দিয়ে দিছি অলরেডি যারা ওরা যেতটুকু ভাগে পাইতো আমরা দিয়ে দিছি আঙ্গর কাছে আর কোনো জমি পায় না দল করে হেরে আবার আমার কাছে জমি চাইতেছে কিন্তু কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী বুঝতেছি যে এটা হলো পূর্বে ভাগাভাগি অনুযায়ী এটা হলো এখন বর্তমান দামি জমি এখনকার ওই নিম্ন জমি বাদ দিয়ে এখনকার এন্তনি নিবে এরকম করে তারপরে আমি পুনে সাত করা দামি জমি আমি দিয়ে দিছি এবার নারাই ফসাদ করে দেখে হেরা ঘর বাড়ি উড়াইছে এই জায়গার মধ্যে উড়াই হেরে তারপরে আবার করে আমার হাতে বাজাইতেছে আমি দিয়ে দিছি ঘর ভেঙে হেলাই দিছে দুই নিয়ে আমার সব নিয়ে ভাঙচুর করে হেলাই দিছে ওরে টিনের বেড়াটা চুরে হেলাইছে কান দিয়ে